কথা না গবা সয়াত স স কোশ্চনটো কি আছে যে দিয়া আছে যে 15 কট এ ইজ ইকুয়াল টু 8 তেনতে সাইন এ আর সেক এ উলিওয়া কি নাম্বার এইট অন কে ওয়ান 15 না সরি সরি নম্বর না চিত্র আঁকাটা কত এ বি সি আছে চোয়া আমার কি দিয়া আছে চোয়া কোয়েশনটো কৈছে চোয়া যদি দিয়া আছে যে 15 কট এ ইজ ইকুয়াল টু 8 তেন্তে সাইন এ আর সেক এ উলিওয়া সো দিয়া আছে লিখিলাম প্রথমত ফিফটিন কট এ ইজ ইকুয়াল টু কিমান হব 8 আছে এইখিনি আমাক দিয়া আছে চোৱা আমি এতিয়া এনেকে লিখিলে কিবা অসুবিধা যাব নেকি চোৱাচোন যে কট এ ইজ ইকুৱেল টু কি লিখিম কোৱাচোন 8 বাই কি লিখিম 15 কট এ ইজ ইকুৱেল কি লিখিলো 8 বাই 15 হয় না এতিয়া চোৱা আমি 10 কি পাইছিলো টার্ন ইনটু কি আছিল পার্মানেন্ট ব্ল্যাক 10 কি আছিল আমার পি বাই বি কট কেউ দিলে বি বাই পি হব না নাই এতিয়া চোৱা ঘটনাটো চোৱা ইয়াত এংগেল কৈছে কোনটো এ এংগেল এক কৈছে নহয় যিহেতু এংগেল এক কৈছে ভূমি কোনটো হব কোৱা এ বি হব ইয়াৰ ভূমি বুজিছ নাই এংগেল ইফালে দিয়া নাই আমি ক'ত ওপৰত দিছো নে নাই যিহেতু ওপৰত দিছো এংগেল ভূমি হব এইটো এইটো কি লম্ব বুজিছ নাই তেতিয়াহ'লে আমাৰ টেন এ কি হ'ব কোৱাচোন এইটো হ'ব কিমান টেন এ দিওঁ টেন এ দিলে কি হ'ব কোৱা টেন এ কি হ'ব টাৰ্ণ ইনটো পাৰ্মানেণ্ট ব্লেক আছে নে নাই মানে কি হ'ব বি চি বাই কি হ'ব কি হ'ব বি চি বাই কি হ'ব এ বি ঠিক তেনেকৈ তেতিয়াহ'লে তাৰ কোৰ্টা কট এ কি হ'ব কোৱা এ বি বাই বি চি কথা বুঝে পাইছো নয় হ্যাঁ প্রথমে কি উলাইছো আমি টেন উলাই লইছো হয় না টেন কি আছে আমার যে টার্ন ইনটু পার্মানেন্ট ব্ল্যাক আছে না নাই তো পি বাই বি আছিল আছিল না তো তাহলে কট কি হবো তার উল্টা হবো বি বাই বি হবো না নাই তো টেন এ যেহেতু আমি কি উলাইছো বি সি বাই এ বি কারণ যেতিয়া নাকি অ্যাঙ্গেল ইয়াত থাকিল ভূমি থেকে বহুত হয় না আর এটা কি লম্ব হবো এটা কারণ হয় নাই তাহলে ভূমি এইটা হল সো ইয়াত কি আছে পি বাই বি আছে না নাই সো পি কি হবো এইটো লম্ব বি সি হল লম্ব ওপরত বহালো আর এ বি হল কি ভূমি তলত বহালো ঠিক তেনেকে কট এ কি হবো উল্টা হবো সো বি সি বাই কি এ বি বাই কি হবো বি সি হয়েছে বুঝে থবা স্যার তুমি তুমি সব স্যার লিখে দেবা সো কট এ কি হবো কয় তাহলে এ বি বাই কি হবো এ বাই বি সি 8 বাই কি হবো 15 যেগুলো কি কে এটাকে ত্রিভুজ এ বি সি রবা ইয়াত কি হব ইয়াত হব যে কি যে তাকে এ বি কি হব এইট কি হব নে আর বি সি কি হব 15 কি হব হল এতেকে ত্রিভুজ সো আমি কি কি পাইছো ইয়াতে যে এ বি পাইছো আর কি পাইছো বি সি পাইছো আমার লাগে ওলাব লাগে কি কোৱাচোন এ বি পাইছো আর বি সি পাইছো না ওলাব লাগে কি এ সি ওলাব লাগে কোৱা এটা ত্রিভুজ এ বি সি কি করিম আমি
পাইথাগোরাস সূত্র ব্যবহার করিব। কি কইছে সাবা? আমি এসি কে ওলাইছো, এসি ওলার কাউন্ট হল, সো এসি কে ওলাইছো, এসি ওলার কাউন্টার কি এবি আমার আছে, বিসি আছে, এতে এসি না হ্যাঁ না, এখানে এসি ওলাইছো, এসি ওলাম এতিয়া। এতে কি হবো চোয়া, এসি স্কোয়ার ইজিক্যাল টু কি হবো, বিসি স্কোয়ার প্লাস কি হবো, মানে কর্ণার স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ার হবো না এবি স্কোয়ার, কি হবো এসি পড়া কি উঠাই দিয়ে স্কুল উঠাই দিয়ে কি রুট হবো না, বিসির মান কি মান 15 কে বহাই দিলু হোল স্কোয়ার প্লাস এবির মান কি মান 8 কে বহাই দিলু হোল স্কোয়ার বহাই দিলু হোল 15 15 স্কোয়ার মানে কি মান 225 হয় না, কে থাকিল হবো না প্লাস কি হবো 64 কে স্কোয়ার, এত কে স্কোয়ার হলো নাই কে স্কোয়ার, সো 15 কে মানে কি হবো হলো 15 কে স্কোয়ার মানে 225 কে স্কোয়ার প্লাস থাকিল কি 8 কে স্কোয়ার মানে 64 কে স্কোয়ার না, তোর যোগ করলে কি বানাবো 2 কি বানাবো 89 মানে বর্গমূল কি বানাবো কয়া 17 বুঝছো না, সাত কি আমার এসি কি লিখিম কোয়াশন এতিয়া নেক্সট নেক্সট লাইন চয় এত হবো এসি কি বানাবো আমার এর ভার্গল কো সূত্র না নাই সূত্র স্কোয়ার রুট কাটা গল কে থাকি পাইছো বুঝো, এইটু আমি কার কার মান বলো এতিয়া এবির মানও পাইছো বিসির মানও পাইছো আর এসির মানও পাইছো, এতিয়া বড়ি আছে ওলাই দিম কি কার মান সাইনে আর সেক ওলাই চিত্র, তুমি এ তলত দিব পারা সমস্যা একো নাই বুঝছো না, তলত দিলে অ্যান্সার সেম ওলাবো আমি ওলাব লাগে কি কি এতিয়া সাইন আর সেক করাব লাগে, সাইনে কি হবো কোয়া কি আছিল সাম পিপল হ্যাভ আছিল নাই, সাম পিপল মানে কি হবো সাম পিপল হ্যাভ পি বাই কি হবো এইচ হয় না, তো যিসকলে এই পি বাই এইচটো বুঝাত অসুবিধা হয় আগৰ ভিডিওবোৰ চাবা হ'ব নাই তেতিয়া বুজি পাই যাবা টেনশ্যন, তো কি হ'ব এইটো কচোন সাম পিপল হ'ব এইটো হ'ব বি চি বাই কি হ'ব এচি হ'ব নাই বি চি বাই কি হ'ব এচি, বি চি মান কিমান আছে আমাৰ 15 কে এচি মান কিমান আছে 17 কে কে ক্যান্সেল থাকি ওকে 15 বাই 7 আর এটা কি আছে শুনুন সেক এ আছে সেক টু কার উল্টা কসর উল্টা হয় নাই, সেক টু যেতে কসর উল্টা তাহলে কস কে হবো কয়া সেক এ সোয়া জে সোয়া ইয়াত সোয়া যে কস কে আছে কস এ কিন্তু হয় না অ্যাঙ্গেল ইয়াত আছে কারণ ব্রাউন হ্যাঁ না ব্রাউন হিয়ার কি হবো এবি ভাই কি হবো মানে যদি মই কস ওলাব যাও যদি কস কস এ ওলাব কি হবো কার্লি ব্রাউন এর ব্রাউন হিয়ার মানে এবি ভাই কি হবো এই ভাই এসি ভাই তাহলে কসলটা সেক সেক কি হবো তাহলে এসি ভাই কি হবো এবি এসি ভাই কি হবো এবি তাহলে এছ কি হবো এসি মান কি মান তোর কে আর এবি মান কি মান এবি মান 8 কে 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 ক্যান্সেল থাকিব কি মান এসি ভাই 17/8 কোশ্চেন নম্বর 5 টু সোয়া কি আছে দিয়া আছে যে সেক থিটা ইজ ইকুয়াল টু 13/12 আন ত্রিকোণমিতি কোণ বুঝি লিবা, এতিয়া আমি আগতে কি করিম যে এটা চিত্র আঁকিলাম হয় না ত্রিভুজ আঁকিলাম কিমান নম্বর আছে কোশ্চেন 5 নম্বর কোশ্চেন এটা সোয়া আমি কি করব এ বি সি দিল হল হলে এবিসি দিল থিতা মই ইয়াত বহাই দিল দিল ইচ্ছা মতে থিতা তুমি ইয়াত দিব পারা থিতা তুমি ইয়াত দিব পারা
একটা অ্যাঙ্গেল, একটা কোণ। এতিয়া কথা এটা আছে নহয়, তোমালোকে ৰাতিপুৱা 6টাত মাতিমাতি অভ্যাস হৈছে, এতিয়া 6টাৰ কথা 5:30 তোমালোকে পাহৰি গৈ আছা, বুঝছে নাই? ঠিক তেনেকে মই অলপ চেঞ্জ কৰি দিছোঁ, তাতে কি হয় মানে উল্টা পাল্টা থাকিলে ক মানে বস্তু ধৰি পোৱা পটককে, বুঝছে নাই? গণ্ডগোল হওক কোনো, এতিয়া এটাতে থাকিলে কি পৰীক্ষা দি উল্টা দি কি কৰিব পিছত, বুজি পোৱা কথাটো? বুঝছে নাই? তাতে কৈছে চোৱা, তাতে কৈছ ছেকটিতে কৈছে না, দিয়া আছে কি ছেকটিতে কিমান আছে, 13/12 আছে, 12 আছে নাই, এইটো আছে নে? দিয়া আছে ছেকটিতে কিমান, 13/12। এতিয়া ঘটনাটো হ'ল যে আমি সূত্রটো পাইছিলোঁ কি, some people have curly brown hair but turn into permanently black. এতিয়া ঘটনাটো হ'ল, তাতে একোৱে শেষিত গৈছে নহয়, তাৰ ওলাইটো কি কচ হোৱা নাই, কচটো ল'লাম, কচ কিয় কোৱা, কচ এটা কিয় কোৱা, কালি ব্ৰাউন হেয়াৰ হয় না, বি ভাই কি বেছি হ'ব নাই, ব্ৰাউন কি হেয়াৰ, এইটো বি কি আছে আমাৰ, বি আছে আমাৰ কি এ বি হয় নাই, আৰু এছ কি আছে আমাৰ এ সি, তেতিয়াহ'লে চেক তিতা কি হ'ব কোৱা, এ সি বাই কি হ'ব, বুজি পোৱা কথাটো, চেক তিতা কি হ'ব, তাতে এইচ বাই কি হ'ব, বি হ'ব নে নাই, এইটো যেনেকে তেনেকে বহাই থওঁ, এতিয়া এইটো উল্টা চোৱা কি হ'ব, এ সি বাই কি হ'ব, এ সি বাই এ বি হয় নাই, তেতিয়াহ'লে ইয়াত চোৱা 13/12 হ'ব নে নাই, তেতিয়া ধৰিলোঁ আমি যেহেতু চেক চেক কি হয় কচ উল্টা হয়, কচটা কি হয়েছে বি বাই এইচ হয়েছে, তেতিয়াহলে চেকটা কি এইচ বাই বি হবো নাই, তাতে চোৱা কি হয়েছে এ বি বাই এইচ এসি হয়েছে না নাই, ইয়াতে এসি বাই কি হবে বি হব, হ্যাঁ ইয়াতে ভূমি এ বি, ভেরি গুড, যেহেতু কোন কো আছে কত আছে কচুন, এত আছে কোন, বুঝছে না কথাটো, এতে কি করি আমি এসি জিগুলো কি হব 13K আর কি হব এ বি জিগুলো কি বানাবো 12K হব না, এতেকে ত্রিভুজ এ বি সি চোৱা আমাৰ কি কি দিয়া আছে, ত্রিভুজ এ বি সি পাইথাগোরাসৰ সূত্র ব্যবহার কৰি পাওঁ, এতিয়া আমাক দিয়া আছে চোৱা এ সি আৰু এ বি দিয়া আছে না নাই, এইটো সাইড আর এইটো সাইড দিয়া আছে না, ওলাব লাগে কোনটো, এইটো সাইড হয় না, কি লব লাগে বি সি ওলাব লাগে, সো আগত সূত্র মতে লিখিল পাইথাগোর সূত্র মতে লিখিল কি হব এ সি মানে কর্ণ স্কোয়ার জল টু ভূমি স্কোয়ার প্লাস কি হব লম্ব স্কোয়ার, হয় না, আমাক লাগে কি বি সি লাগে না, নাই লাগে না বি সি, সো এ সি স্কোয়ার মাইনাস কি হব এ বি স্কোয়ার ইজিকাল কি হব কথাটো বুজি পাইছা নে, যেহেতু আমাৰ চোৱা কি আছিল এ বিটো আছিল সমান চিহ্নৰ সোঁফালে, আমি বাওঁফালে লৈ মানে চাব নে নাই, আৰু ইফালে কি থাকিল যিহেতু বি চি লাগে বি চিটো আমি ইফালে ৰাখি দিছোঁ, এতিয়া উল্টাই দিম দুয়োফালে, বুজিছা নে, হয় নাই, বি চি স্কুৱেৰ ইজিকুৱেল টু কি হ'ব এ চি স্কুৱেৰ মাইনাছ কি হ'ব এ বি স্কুৱেৰ, হ'ব নে, এইটো এতিয়া বঢ়ি আছে মানকেইটা বহাই দিম, ইয়েছ ইয়েছ ইয়েছ
দেখতেছো? হেইটো চালে গম পাবা, হেইটো এইটো তেতিয়ালে এইটো উল্টা হল। এইখানে হয়েছে কেউ দেখা না যায়, হয়েছে এখানে সহায়তা। আমি বিসি হলাম হয় না, সেফলে কি আছে আমার স্কোয়ার আছে না নাই, স্কোয়ার উঠে লিখলে রুট হবো না নাই, সো বিসি ইজ ইকুয়াল টু কি হবো আমার রুট এসি স্কোয়ার মাইনাস কি হবো এ বি স্কোয়ার। তো এসির মান কিমান আছে আমার, এসির মান আছে কিমান, এসির মান 13 কে হোল স্কোয়ার হবো না নাই, মাইনাস এবির মান কিমান আছে আমার, এবির মান আছে কিমান 12 কে হোল স্কোয়ার হবো না নাই, হব তাহলে 13 স্কোয়ার 1 কে হবো 69 হবো না নাই, কে স্কোয়ার বহাই দিল, মাইনাস 12 মানে কি হবো 144 কে হবো কে স্কোয়ার মই বহাই দিল, কারণ এইটুকে ইয়ার কারণ এইটুকে ইয়ার কারণ, বুঝছো না? সেহেতু মাইনাস করলে কি বানাবো 25 কে স্কোয়ার, পাইছো না বুঝি? ইয়াতে কি বসবা এতে কে বসবা 5 কে হবো না নাই। এতিয়া চো আমি প্রতিটি বস্তু উলাই দিছো, এটা উলাইছো কি এবি উলোয়া আছে আছে না নাই, এবি কিমান উলাইছো, এবি কিমান উলাইছো, হ্যাঁ এবি উলাইছো আমি কিমান 12 কে, আরো এসি এসি কিমান উলাইছো 13 কে, আর বিসি আমি কিমান উলালো 5 কে। এতিয়া চো আমাক কইছে কোয়েশনটো যে বাকি যেবিলাক কি আছে আন ত্রিকোণমিতিক অনুপাত ওলাব দিছে, এইটো হল আমার কি সেক উলাইছো, হয় না? বাকি সব ওলাম, এতিয়া সাইন এ ওলোয়া সাইন থিতা, সাইন থিতা ওলোয়া, এতেকে কি হব, হ্যাঁ পারি সাইন থিতা কি হব কোয়া, সাম পিপল সূত্র মতো বহাই যা, সাম পিপল হব বলে নাই, পি বাই কি হব এইচ, পি বাই এইচ, পি বাই সাইড কি হব কোয়া, সাইড কি হব বিসি বাই কি হব এস, বিসি মান কিমান আছে 5 কে, এসি মান কিমান আছে 13 কে, কে কে ক্যান্সেল কি হব 5 বাই কি হব 13, ক্লিয়ার হয়েছে? নেক্সট চা কি হব, চা চা যেহেতু স্যাক আমাকে দিয়ে দিছে, স্যাক কিমান দিছে, স্যাক দিছে 13 বাই 12 দিছে, না কস কস কি হবো তার উল্টা হবো না নাই, সো কস এটা কি হবো কোয়া, মই ডাইরেক্ট বাই দিছো, হ্যাঁ 12 বাই কি হবো 13, যেহেতু আমাকে স্যাক দিয়েছে স্যাকের উল্টা কস আনে নাই বহাই দিল। নেক্সট চালকে 10 আহিব না, এতিয়া 10 থেকে কি হবো কোয়া, টার্ন ইনটু পার্মানেন্ট ব্ল্যাক, এরপর আহিব না, এইটু টার্ন ইন টার্ন মানে কি 10 এর নাই, পি বাই কি বি হবো না নাই, সো পি বাই কি বহাই দিম বি বহাই দিম, পি মান কিমান আছে কোয়া, এতে পি মানে কি হবো বিসি নাই, বিসি বাই কি হবো এ বি, বিসি মান কিমান আছে আমার ইয়াতে 5 কে আছে, এসি মান কিমান আছে আমার 12 কে মানে 12 কে, কে ক্যান্সেল থাকিব কিমান 5 বাই কি 12, সো এটি উলাইছো না আমি গুটিকিটা। এতিয়া চোৱা এ টেনের উল্টা কি কট হয়, সো টেনের উল্টা কট থিতা হবো না নাই, টেন থিতা উল্টা কট থিতা কি বানাব, যেহেতু আমার কি উলাইছে চোৱা টেন থিতা কি উলাইছে 5 বাই 12 উলাইছে না নাই, তেতিয়া কট কি হব 12 বাই কি হব 5, ঠিক তেনেকে চোৱা কস আর সেক তো উলোয় আছে, আছে না উলাইছো সেক উলো আছে কস উলাইছো, এটা সাইনের উল্টা কি হব কসা কব না নাই, কসে কলো কসে তো কি হব কোয়া 13 বাই কি হব, যেহেতু 5 বাই 13 আছে কি হব এটা 13 বাই কি হব 5, ক্লিয়ার হয়েছে? খতম। সো কোশ্চেনটা চ কি আছে আমার, হ্যাঁ কোশ্চেন চ
যদি অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি সূক্ষ্ম গুণ হয়, কি কইছে, অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি সূক্ষ্ম গুণ হয় যাতে কস এ ইজ ইকুয়াল টু কস বি, তাহলে দেখো যে অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি, তাহলে কইছে যে কিমান নম্বর, 6 নম্বর, না তাতে কইছে চোয়া যে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি সূক্ষ্ম গুণ কইছে নাই। সো এইটো মই চিত্র আঁকিলো, আঁকবা লাগবো, কিয় না আঁকবো নালাগবো। সো অ্যাঙ্গেল এ আর বি সূক্ষ্ম কইছে নাই, সেটা অ্যাঙ্গেল এ, এটা অ্যাঙ্গেল কি বি, এটি হল সি, পাইছা বুঝি, অ্যাঙ্গেল এ আর বি সূক্ষ্ম কোণ সি থাকবে কি সমক, ক্লিয়ার হল, যে চা তাতে কইছে চা এ আর বি সূক্ষ্ম কইছে নাই। সো আমি তো ইয়াত সূক্ষ্ম লিখব নোৱাৰো কারণ এটি কিমান 90 ডিগ্রি হয়েছে নাই। সো কুইজৰ উত্তৰ চোৱা, ইয়াত সো ইয়াত কি লিখিম চোৱা, ইয়াত কসে কে বকুয়া, কসে কে বকুয়া, কার্লি ব্রাউন এর না, বিমান কেমন আছে, ইয়াত বি কে হবো আমার এস সি, এস কে হবো আমার এ বি, হবো নাই কস এ থাকিল, হ্যাঁ না কার্লি ব্রাউন, এতে নেক্সট আছে কস বি আছে না, দেখুন আছে নাই কস বি কে বকুয়া, কার্লি ব্রাউন সেইটো আছে, ব্রাউন এর নাই, কিন্তু সাইড চেঞ্জ হবো না, এতে বিসি বাই কি হবো এবি, হল খতম কাহানি, পাইছা বুঝে এখিনি, কোনো গুলো আছে কিবা, ইয়াতে চোয়া, ইয়াতে চোয়া কাহানিতে চোয়া, এতিয়া চোয়া কি আছে, কুশন চ লিখা আছে আমার কস এ যেগুলো কস বি আছে না নাই, এতিয়া ইয়ার মান পাইছো না আমি, কি পাইছো কস, কস এর মান কি মান এস সি বাই কি এ বি ইজিক্যাল টু কস বির মান কি মান বি সি বাই কি হব এ বি, এ বি ক্যান্সেল হবো না নাই, থাকিব কি এস সি ইজিক্যাল টু কি বি সি। এতিয়া চোয়া ঘটনাটো হল যে এই এস সির বিপরীত কোন কোনটো, এটি হয় নাই বি হয় নাই, এটি লিখি দিম গেল বি, আকো চোয়া অ্যাঙ্গেল বি সির বিপরীত কোন কি এ, অ্যাঙ্গেল কি হব এ, আমি লিখিব পারো কি অ্যাঙ্গেল এ যেগুলো অ্যাঙ্গেল বি লিখিব না নাই, এটি কিয় লিখিম সমান সমান বাহুর বিপরীত কোন সমান, হ্যাঁ নাই সমান সমান বাহুর বিপরীত কোন সমান, বিপরীত কোন বর কি হল, এত কি লিখে দিব আমি প্রমাণিত প্রপ, প্রপ লিখে দিল বুঝছে না, হব হব দেখো লিখে দিবা, কি লিখে দিবা তুমি দেখো লিখে দিবা, হল না এটা হল না, এইটো লাইন লিখিব লাগবে তো, এইটো লাইন লিখি নহব, লিখব লাগবে এইটো লাইন দেখুয়া হল, হ্যাঁ ইংরেজিত কি লিখা হবা শুট লিখি দিল দেখো হল, হয় না ইংরেজিত কি লিখি দিবা শুট লিখি দিল বুঝছে না, কেন হল, এটা কাহিনীটা চোয়া কি করলো কি করা নাই চোয়া, আকৌ চোয়া হল অঙ্কা খতম, এটা এইটো লম্বৰ নিয়ম আছে, এইটো কৰা নাই, চোৱাতে চোৱা কি কৰিলোঁ, আমাক কুশ্বনত কি কচ আৰু কচবি দিছে নে নাই, তাৰ সেই কমতে আমি কচ আৰু কচবি ওলাই লৈছোঁ, তুমি ডাইৰেক্ট ইয়াৰ পৰা কৰিব পাৰা হ'ব, মই সেইকাৰণে কচ এ আৰু কচবি ওলাই লৈছোঁ, হ'ল কচে কি থাকিলে আমাৰ কালি ব্ৰাউন হেয়াৰ থাকিলে সূত্ৰ মতে, হয় না ব্ৰাউন হেয়াৰ বি বাই কি হ'ব এইচ হ'ব, হয় না চ' সেইকাৰণে কি বি কি আছে আমাৰ, যিহেতু এংগেল ইয়াত এংগেল এ ইয়াত আছে, বি এইটো হ'ব নে নাই, আৰু এইটো বি পি, হয় না আৰু সেইটো এইচ, সো বি বাই এস মানে কি হব এস সি বাই কি হব এ বি হল, নেক্সট আহিল চোৱা কস বি থাকিল কি বি বাই এইচ সেম, কিন্তু এঙ্গেল চেঞ্জ হয় নাই, কোন চেঞ্জ হয়েছে কোন কত তলত আহিছে না নাই, তেতিয়াহলে ভূমি বয়সটো কি হব লম্ব হব, হয় না এইটো, সো বি সি বাই কি হব এ বি হল, সো এইটো তোমাক দিয়া আছে, এতিয়া যিহেতু চোৱা কস এ যিগুলো কস বি দিয়া আছে না নাই, হয় না কস এ যিগুলো কস বি দিয়া আছে, কস এর মান বহালো
আর কস দিন ভালো, তাহলে তাহলে কি এবিভি ক্যান্সেল করে থাকিল কি এসি ইজিকাল টু বিসি থাকিল। সো এটির রোলটা কি হব, উল্টা কোন কি হব, এটি এসি রোলটা অ্যাঙ্গেল বি আর বিসি রোলটা অ্যাঙ্গেল এ, বুঝছে না? দুটো ইকুয়াল আছে মানে একে হয়, এখানে এটি অনেকে লিখছো, এটি অনেকে লিখছো বল। সো লিখি দিছো আমি কি সমান সমান বাহুর বিপরীত কোণ বর সমান দেখুয়া হল, বুঝছে না? বুঝছেন না বুঝি? চিত্রটা চাবা, আমি ইয়াতে এ আর ইয়াতে বি কে ধরছো, তার কারণটা হল আমাকে কয়েছে এ কি হয় এ আর বি হুকম কোন কয়েছে না নাই, সেখানে এটি এ লিখছি এটি বি লিখছি, আচ্ছা বুঝি লিখা। Thank you.